আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করবো আজকে এই ভিডিওটি দেখলে জানতে পারবেন স্বপ্নে কুকুরের সাথে বিয়ে হতে দেখলে কি হয় বা কুকুরের সাথে সহবাস হতে দেখলে কি হয় অনেকে এমন স্বপ্ন দেখতে পারেন একজন ছেলেও দেখতে পারেন একজন মেয়েও দেখতে পারেন কুকুরের সাথে আপনার সহবাস হচ্ছে এরপরে আপনি দেখতে কুকুরের সাথে বিয়ে হচ্ছে দর্শক অনেকে এই সম্পর্কে জানতে চান আজকের এই ভিডিওটি শেয়ার করার উদ্দেশ্যে জন্য আপনারা এই সম্পর্কে সঠিক ব্যাখ্যাটা জানতে পারেন এবং জেনে উপকৃত হতে পারেন দর্শক এই স্বপ্নের ব্যাখ্যাটি আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লামা ইবনে সিন রাহমাতুল্লাহি আলাইহ এর দেওয়া স্বপ্নের ব্যাখ্যা মূলনীতির আলোকেই তার মূলনীতির আলোকে আপনাদের সাথে ব্যাখ্যাগুলো প্রদান করব আপনারা জেনে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুকুরের সাথে তার বিয়ে হতে দেখেন একজন ছেলেও দেখতে পারেন বা একজন মেয়েও দেখতে পারেন যদি কুকুরের সাথে তার বিয়ে হচ্ছে কুকুরকে বিয়ে করছেন এরকম স্বপ্ন যদি দেখতে পারেন তাহলে স্বপ্ন দ্রষ্টার তিনি শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন একজন ছেলে যদি এমন স্বপ্ন দেখেন কুকুরের সাথে তার বিয়ে হচ্ছে তাহলে শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন একজন মেয়েও যদি এরকম স্বপ্ন দেখেন যে কুকুরের সাথে তার বিয়ে হচ্ছে তাহলে তার যদি কোনো শত্রু থাকে দুশ্মন থাকে তার উপর সে বিজয় লাভ করতে পারবে দর্শক আর যদি কোনো ছেলে বা মেয়ে কুকুরের সাথে সহবাস করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে স্বপ্ন দশটা ছেলে মেয়ে যেই দেখুক তার হারাম কাজে লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে কোনো হারাম কাজে লিপ্ত হতে পারেন কোনো অবৈধ কাজের মধ্যে লিপ্ত হতে পারেন এমন স্বপ্ন দেখার পরে স্বপ্ন দশটার সাবধান থাকা উচিত সতর্ক থাকা উচিত যেন তার দ্বারা কোনো হারাম কাজে না হয় অশ্লীল কাজ না হয় দর্শক এর বিপরীতে যদি কেউ স্বপ্নে কোনো চতুষ্পদ প্রাণীকে যেমন গরু ছাগল মহিষ এগুলোকে যদি কেউ বিবাহ করতে দেখেন তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে স্বপ্ন দশটা তিনি কল্যাণ লাভ করতে পারবেন যে সমস্ত গবাদি পশু আছে চারপা বিশিষ্ট আর সেগুলো যদি প্রসিদ্ধ মানুষ চিনে এরকম যদি হয় যেমন গরু আছে সাগর আছে এইরকম প্রসিদ্ধ যেগুলো এগুলোকে কেউ যদি বিবাহ করতে দেখেন তাহলে এটা জীবনে কল্যাণ আসবে সপ্রদষ্টার অনেক মঙ্গল আসবে আর যদি এমন চতুষ্প প্রাণী হয় যাকে সে চিনে না এমন যদি হয় অপরিচিত অপ্রসিদ্ধ তাহলে এমন স্বপ্ন দেখা ভালো নয় সপ্রদষ্টা তিনি কোনো সমস্যায় পড়তে পারেন তিনি তার জীবনে কোনো ঝামেলা হতে পারে দর্শক বুঝতেই পারলেন যে কুকুরকে যদি বিবাহ করতে দেখেন কুকুরের সাথে আপনার বিয়ে হচ্ছে তাহলে এটা ভালো এটা শত্রুর উপর বিজয় লাভ করতে পারবেন আর যদি দেখতে পারেন যে কুকুরের সাথে আপনার সহবাস হচ্ছে তাহলে এমন স্বপ্ন দেখা এটা হারাম কাজে জড়িত হওয়ার প্রতি ইঙ্গিত করে সাথে সাথে এর আরো একটা বিষয় বোঝায় যে আপনি কোনো কাজে বাজে কোনো কাজে বাজে ঝামেলার মধ্যে পড়তে পারেন বাধাগ্রস্ত হতে পারেন কাজের মধ্যে আপনার বাধা আসতে পারে কোনো সমস্যা দেখা দিতে পারে আপনার আর্থিক অবনতি হতে পারে ক্ষয়ক্ষতি হতে পারে তো কাজেই এরকম স্বপ্ন দেখার পরে আল্লাহ তাল্লা কাছে প্রার্থনা করা উচিত দোয়া করা উচিত আপনি যেন অনিষ্টতা থেকে খারাপি থেকে বাঁচতে পারেন সাধ্য মোতাবেক পারলে কিছুটা দান সৎকা করবেন ইনশাআল্লাহ সমস্ত প্রকার ক্ষতি থেকে অনিষ্টতা থেকে বাঁচতে পারবেন দর্শক আশা করি আপনারা স্বপ্নের ব্যাখ্যাগুলো যেন উপকৃত হয়েছেন যারা প্রশ্ন করেছেন তারা উত্তর পেয়েছেন আর সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন السلام عليكم ورحمه الله